প্রথমে ভেবেছিলাম ফুটপাতের কোন এক নিরীহ লুঙ্গি ব্যবসায়ী, কিন্তু লুঙ্গি ব্যবসার আড়ালে যে এরা এতটা ভয়ঙ্কর হতে পারে তা কখনো জানা ছিল না। বন্ধুরা, আমরা যদি প্রথম দিকে দেখতে চাই তাহলে কিন্তু একটা বৃদ্ধ চাচা আর কি লুঙ্গি নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। তার এক হাতে ব্যাগ এবং দুই কাঁধে কিন্তু লুঙ্গি দেখতে পাচ্ছি, যাকে বলে ফুটপাতের লুঙ্গিওয়ালা। যেভাবে সে আশেপাশে তাকিয়ে উকি ঝুঁকি দিচ্ছে তাতে আমার সন্দেহ বেড়ে গেল। এটা একটি স্বর্ণের দোকান, সময় বিকেল আনুমানিক 4টা। বলে রাখা ভালো যে প্রতি সপ্তাহে শুক্রবার দোকান মালিক সমিতির নিয়মে দুপুর 2টার পর শুধুমাত্র মেডিসিন ও খাবার দোকান খোলা রেখে প্রায় সবগুলো দোকান বন্ধ থাকে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ভুয়া লুঙ্গি ব্যবসায়ী সেজে সলোনার আশ্রয় নিতে পিছপা হয়নি। বন্ধুরা, সেই লুঙ্গি ব্যবসায়ী ইতিমধ্যে ফোন কলে কথা বলছে এবং চারিপাশে সন্দেহজনক ভাবে ওকে ঝুঁকি দিয়ে দেখছে। আর এরকম আচরণ দেখেই আমার কেমন জানি সন্দেহ মনে হচ্ছে। ইতিমধ্যে আমরা একজন কাস্টমারকে দেখতে পাচ্ছি খুব আগ্রহের সঙ্গে সেই ব্যবসায়ীর কাছে ছুটে চলে আসছে। দেখা যাক সে কয়টা লুঙ্গি পছন্দ করে। কাস্টমার লুঙ্গি নেবে, কিন্তু ব্যবসায়ীর সাথে কানে কানে কি কথা বলছে। আমার কেন জানি মনে হচ্ছে সেই ব্যবসায়ীর সাথে আগে থেকেই পরিচিত আছে, যা কিনা পূর্ব পরিকল্পিত। এটা কিন্তু ব্যস্ত নগরীর ব্যস্ত ফুটপাত, যা কিনা প্রতিটা সেকেন্ডে লোকজন যাওয়া আসা করছে। এদিকে দেখতে দেখতে আরেকজন কাস্টমার চলে আসলো। বন্ধুরা, সেই দ্বিতীয় ব্যক্তি যেভাবে লুঙ্গির কারুকাজ দেখতেছে তাতে মনে হচ্ছে এটা অরিজিনাল কাস্টমার। কিন্তু এবারও আমার ধারণা ভুল প্রমাণিত হলো। যা দেখতে চোখ রাখুন এই ফুটেজে, যদি স্কিপ বা টেনে দেখেন তাহলে এই ভিডিওর রহস্য কখনোই বুঝতে পারবেন না। সেই দুইজন লোক সেই লুঙ্গি বিছিয়ে দেয়, যা কিনা দোকানের শাটারকে আড়াল করে রাখে, এবং তৃতীয় ব্যক্তি সেই তালা খুলতে ব্যস্ত, যেটাতে হয়তোবা কোনো জাতীয় মেডিসিন ইউজ করা হয়েছে। তার কারণ আমরা কিন্তু কাটার জন্য কোনো অস্ত্র এখনো দেখতে পাচ্ছি না। দেখা যাক তাদের মিশন কিভাবে সাকসেস করে। বন্ধুরা, প্রকাশ্যে ফুটপাতে রাস্তায় চলাচল করা এই ধরনের ব্রেইন ওয়াশ তারা নিয়মিত করে আসছে। বিশেষ করে ব্যস্ত নগরী ঢাকা শহরে এই ধরনের ঘটনা প্রায়শই দেখা যায় মোবাইলের স্ক্রিনে ভাসতে থাকে, যা কিনা জনসমক্ষে হলেও এক ধরনের নজরবন্দি। পথচারী মনে করে তারা হয়তো লুঙ্গি ক্রয় বিক্রয় করছে, আর এটার জন্যই আমাদের চোখকে ফাঁকি দিয়ে মানুষের সর্বোচ্চ চুরি করে নিয়ে যায়, যা কিনা একটি মানুষকে সর্বশান্ত করে ফেলে। বন্ধুরা, অলরেডি সেই শাটার খুলে ফেলেছে এবং ভেতরে ঢুকে পড়েছে, এবং দ্বিতীয় পক্ষ কিন্তু হামাগুড়ি দিয়ে সেই জিনিসটা একটা ব্যাগ দেখতে পাচ্ছি, কালো একটি ব্যাগ, যেটা তার লুঙ্গির ব্যাগের মধ্যে ভর্তি করতেছে। বন্ধুরা, কতটুকু সাহস থাকলে এরকম জনসমক্ষে এই ধরনের কাজ করতে পারে? আমি মনে করি এরা এই ঘটনা একবার নয় শতবার করেছে, যা তাদের পরিকল্পনা দেখেই বোঝা যাচ্ছে। পরিশেষে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন।
আমরা যারা জীবিকার তাগিদে কর্মশেষে নিয়মিত অনিয়মিতভাবে ফুটপাতে চলাচল করি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল যদি চলার পথে এরকম কিছু সন্দেহ হয় তবে অবশ্যই একটুখানি সুদৃষ্টি দিয়ে বিষয়টি ওত পেতে তাদেরকে ধরার চেষ্টা করবেন এতে যদি আপনার সন্দেহ সঠিক হয় তাহলে তাদেরকে ধরে থানায় ভরে দিবেন বাদবাকি কাজ পুলিশের পরিশেষে সবার কাছে অনুরোধ রইল এই ফুটেজটি গণসচেতনতার জন্য নিজ নিজ ওয়ালে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ